এজন সরকারি চাকরিয়ালে যেতিয়ার পর চাকরি পাব আর ষাঠি বছর বয়সলকে চাকরি করব তো তখেতে যান টাকা ইনকাম করব সে ষাঠি বছর বয়সলকে নিজের জীবনটা শেষ করে পেলায় সেইখিনি পয়সা আপনাদের ইউটিউব বা ফেসবুকত এটা বছর ইনকাম করব পারে। এটা বছর আপনাদের যদি আপনার ভাগ্য ঠিক থাকে, আপনার যদি ভিডিও চলে, আপনাদের প্রথম কথা হচ্ছে আপনাদের মানুষের সম্মান পাব, যতে যায় মানুষে আপনার সেলফি উঠিব, মানুষে আপনার চিনি পাব। নেক্সট কথা হচ্ছে পয়সা, এই ফেসবুক বা ইউটিউবত ইমানে টাকা আছে ন বন্ধু অকল, যদি আপনার ভিডিও চলে। মানে বারম্বার কইস আপনাদের দেখিছে আজির তারিখত ডিম্পু বড়ুয়া হোক, বিকাশ চেত্রী হোক, ফুকন পাঠক হোক, এখেসকলে ইমান কম বয়সতে আজি ডিম্পু বড়ুয়াটুক চাওকসুন অস্ট্রেলিয়ার লন্ডনের আমেরিকাকে আপনার দেখালে, মানে কি তখেতে গোটেই পৃথিবীখানের আধা আদি তখেকলে ঘুরি ঘুরি শেষে করলে। আর আমার কিছু সরকারি চাকরিয়াল আছে যুক্ত লাইনের পিছন আমি দৌড়ি থাকো যে আমাকে একটা সরকারি চাকরি লাগে, সরকারি চাকরি লাগে, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড হলেও জীবনের নিরাপত্তা লাগে। কিন্তু তেনেকুয়া একটা পরিপ্রেক্ষিত ডিম্পু বড়ুয়াতে আজির তারিখে যিমানখিনি জায়গা ঘুরিলে ন সিমানখিনি জায়গা মানে নকইস ষাঠি বছরলে কাম করিও মানুষ এটা ঘুরব নয়। এটা কথা হয়েছে ইউটিউবার এটা বা ফেসবুকার এটাই, ফেসবুকের পেজতো আপনাদের ভিডিও দিয়ে আর ইউটিউবতো ভিডিও দিয়ে, আজিকাল ইনস্টাগ্রামত রিল বনালেও পয়সা। এটা কথাটো হয়েছে পয়সা ইনকাম কেন করে এজন ইউটিউবারে। প্রথম কথা হয়েছে আপনি যা ভিডিও ইউটিউব বা ফেসবুকত দিও বা ইনস্টাগ্রামত দিও সেইবিলাকত কি হয়, ভিডিওর মাজত কিছুমান আপনাদের এডভার্টাইজ দেখা পায়। আর এই এডভার্টাইজের এটা এডভার্টাইজত যদি এক টাকা, জাস্ট মানে উদাহরণ দিছো যে এটা এডভার্টাইজে ধর এটা কোম্পানি এক টাকা দিছে, এক টাকার কি হবো 45 পয়সা আমাক দিব আর 55 পয়সা ইউটিউব বা ফেসবুকে নিজে রাখব। এটা দুই নম্বর পয়েন্ট হয়েছে মেন কথা, ইউটিউবার এজনে পয়সা কামায় সেইটো যে মেন কথা স্পন্সরশিপ। স্পন্সরশিপ স্পন্সরশিপটো কেনেকুৱা যে আপোনাক কিছুমান কোম্পানিয়ে মেইল করব, সেই মেইলত আপনার কব যে আমার এইটো এটা প্রোডাক্ট, আমার এইটো এটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটির কথা আপনাদের আপনার ভিডিওত, মোর ভিডিওত যদি কয় যে মোর এইটো প্রোডাক্ট, এই ভিডিওটো আপনি আপনার রিয়েলিস্টিক আসামত 30 সেকেন্ড কই দিও, আপনার কিমান পয়সা লাগবে কক, মোক সাবস্ক্রাইবার অনুযায়ী বা মোক ভিউজ অনুযায়ী তখেতকলে দিব। যদি মোর ভিউজ থাকে মিলিয়ন তেতিয়ালে মোক কব যে 50,000 টাকা দিম, যদি মোর ভিউজ থাকে ধর 1,00,000 তেতিয়ালে মোক কব 20,000 টাকা দিম। গতি আপনাদের ভাবক এটা যদি আপনি চাকরি করে 20-25,000 টাকার কারণে সেই রাতেপা 10টা বাজার যাব লাগিব, বা প্রাইভেট কোম্পানি হলেতো 6টা-7টা-8টাকলেগে আপনি কাম করব লাগবে, তারপরে আপনি 20-25,000 টাকা দরমা পাব। মই কোনো চাকরিক নেগলেক্ট করা নাই দে, মই কইছো বস্তুখিনি যে ইউটিউব বা ইউটিউবার এজনে কেনেকে পয়সা ইনকাম করে, এই যে দুই নম্বর স্পন্সরশিপ। আর এটা আছে এফিলিয়েট মার্কেটিং। আপনাদের কিছু ইউটিউবারে কি করে চাব, ডেসক্রিপশনত কিছু লিঙ্ক দিয়ে যে মই কোর কোর প্রোডাক্ট কিনিছো, মই মোবাইলটো কোরপা কিনিছো, মই এই ট্রাইপডটো কোরপা কিনিছো, গ্রিন স্ক্রিন কেনে লব পড়ে। তখেতে সেই ইউটিউবার হিসাবে যেখিনি তখেতক লাগতিয়াল বস্তু থাকে, যিখিনি লাগতিয়াল বস্তু তখেতে কিনিছে, সেই প্রোডাক্টখিনি যদি লিঙ্ক দিয়ে, সেই লিঙ্কত যাই পেলে আপনার সাবস্ক্রাইবারে যদি সেই লিঙ্কত যদি ধরক সেই প্রোডাক্টটা অর্ডার দিয়ে, তারপরও সেই মানে ইউটিউবারজনে পয়সা লাভ করে। গতি ইউটিউবত ইমান কিছু বা ফেসবুকত, আজিকালি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বলে কথা নাই, যত আপনি হিট হব পারে, যত আপনার পপুলারিটি বেশি তাত আপনার পয়সা বেশি। চাবসুন 100 ইউটিউবারের ভিতর 99 ইউটিউবারে চাকরি নকরে, কেবল 1%-এ চাকরি করে। যার ধরক এটা মই চাকরি কেউ করবলিয়া, কারণ মূর যে এমাউন্ট সেই এমাউন্টটা ফ্লেক্সিবল নয়, কেতিয়াবা মোর ইমান থাকে, কেতিয়াবা মোর ইমান থাকে, কেতিয়াবা বেশি হাই লেভেল থাকে, কেতিয়াবা লো থাকে। গতি মোর একটা জেন্টেল লুকস নয়, কিন্তু ডিম্পু বড়ুয়ার একটা ইনকাম বর্তমান হয়ে যায় জেনে, যেমন ইমানত তলত নাই। গতি সেই অবস্থা সকলরে আইব যদি ভিডিও দি গিয়ে থাকে। এটা মানে এটাই কথা কলো যে বর্তমান ইউটিউব বা ফেসবুকত বহুত পয়সা আছে, আর আপনাদেরও যদি ইউটিউব ফেসবুকত আইব পারে একদম মোস্ট ওয়েলকাম আহক, কিন্তু ধৈর্য লাগিব। ইউটিউবত আপনি চ্যানেল খোলার লগেলগে পয়সা ইনকাম করব নয়, প্রথম কথা আপনার ধৈর্য থাকিব লাগিব, দিন বাই দিন আপনি ইমপ্রুভ করে যাব লাগিব, আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন কন্টেন্ট যুক্ত মানুষে চাব বিচার তেনেকা ধরনের কন্টেন্ট আপনি দি গিয়ে থাকি লাগবে। যে ডিম্পু বড়ুয়ায় ব্লগিং দিছে, কবাত কবাত ঘুরা ফুরা ভিডিও বনাইছে, আপনিও দিব, সেইটো নয়। আপনার যুক্ত বস্তুত ইন্টারেস্ট আছে, যদি আপনি ভালকে ভাতে বনাব জানে, ভাল আপনি রেসিপি চ্যানেল খোলক, যদি আপনি কমেডি করব খুঁজে কমেডি চ্যানেল খোলক, যদি আপনি রোস্টিং করব খুঁজে রোস্টিং চ্যানেল খোলক, কিন্তু বেয়া ভাষা দি রোস্টিং নকরব এইটো বেয়া কথা। গতি না যদি আপনি মানুষ কিনা শিকাব খুঁজে তো শিকাও। আজিকালি সকলের হাতত একটা মোবাইল আর 1.5 GB 2 GB ডাটা আপনাদের পায়ে, গতি সেই 1.5 GB 2 GB ডাটা এনে অবাবত সময় নষ্ট করাতে নিজের যদি কথা কোয়ার ফ্লুয়েন্সি আছে, নিজের যদি ইন্টারেস্ট আছে ইউটিউব বা ফেসবুক ভিডিও বনাওয়া, তাহলে বনাও, কারণ কার কেতিয়া ভাগ্য এই
দুনিয়াত চেঞ্জ হয়ে যায় কোনো গম নাপায়। আপনাদের ইন্ডিয়ান লেভেলের ইউটিউবারবিলাক চাব না, বছরেকত 50খন গাড়িয়ে চেঞ্জ করে। গতি আমার অসমীয় ইউটিউবারবিলাককে চাও, ডিম্পু বড়ুয়া গাড়ি চেঞ্জ থারলৈ ঘুরি আছে, ইয়ার থারলৈ। আপনাদের যে চাকরি করেছে থারখন কিনাতে ভাবিব লাগবে, ই ইউটিউব ফেসবুক ভিডিও বনায় যে থার লৈছে কিবা লৈছে। বিকাশ চেত্রীর লাইফস্টাইল সব পেন্থার লৈ পেলায় ঘুরি আছে। গতি সকলের দিন আইব, কথা হয়েছে নিজের প্রতি একটা ধৈর্য লাগিব আর কামটা করে পেলে কেউ বেজার লাগিব নালাগিব। আর নেক্সট কথা হয়েছে রেগুলারলি ভিডিও আপলোড করে যাব লাগিব, সেইটাই বহুত কথা কলো। গতি ভিডিওটির জড়িয়ে যদি উপকৃত হয়েছে, বহুতে কই থাকে ন যে ইউটিউবারবিলাকে ইমান পয়সা কত পায় কত পায়, এটা ভিডিও বনায়। ডিজিটাল ইন্ডিয়ার যুগিয়ার এই ডিজিটাল মিডিয়াত ইমান পয়সা আছে ন, ইমান পয়সা আছে। আপনাদের 60 বছরলৈকে মানে কইস না, যান টাকা ইনকাম করব এক বছরতো আপনার সেই ইনকাম হয়ে যাব পারে, উইথ সম্মান উইথ রেসপেক্ট। ধন্যবাদ জয়া এখন। যদি ভিডিওটি দ্বারা উপকৃত হল তেতিয়াহলে ভিডিওটির তলত কমেন্ট রাখব বলে আশা থাকলে। ধন্যবাদ জয়া এখন। আর যদি নতুনকে আছে ফেসবুক পেজত চাই আছে ফলো করে দিব পেজটা, আর ইউটিউবত চাই আছে যদি সাবস্ক্রাইব করে দিবর কারণে একবারে নাপারব। ধন্যবাদ জয়া এখন।